অরুণ গোভিল রাম নহয়, বিজেপিরহে প্রার্থী। রামায়ণত রামর অভিনয় করিলেই রাম হয়ে না যায়। ধন্য হো রাম, তোমারি জয় হো। রামর ফটোলৈ সাম্প্রদায়িক নির্বাচনী প্রচার অরুণ গোভিলর। মিরাটবাসীক ভরসা করব নারী রামর ফটোলৈ করেছে ব্ল্যাকমেলিং। নির্বাচনী অধিসূচনা ভঙ্গ করা এইবার যেন বিজেপির লক্ষ্য। দেশের চৌদিশে বিজেপিয়ে কেবল নির্বাচন আয়োগে নির্ধারণ করে দিয়া নীতি নির্দেশনা উলঙ্ঘা করেছে। সোশ্যাল মিডিয়াত সম্প্রতি ভাইরাল হয়ে থাকা অরুণ গোভিলর এখন ফটোয় আরম্ভ করেছে এক নতুন বিতর্ক, কেনো রামর ফটোলৈ অরুণ গোভিলে মিরাটত করেছে নির্বাচনী প্রচার। নির্বাচন আয়োগের নির্দেশনা অনুযায়ী ধর্মর দোহাই দিয়ে ভোট বিচারি প্রচার চলাব নয়, কিন্তু নির্বাচন আয়োগের নির্দেশনাক ভরিরে মোহারি অঙ্গুষ্ঠ দেখুয়াই নির্বাচনী যুঁজত নামি পড়ছে রামায়ণর রাম খ্যাত রাম। অরুণ গোভিলক প্রক্ষেপ করা হয়েছে উত্তর প্রদেশের মিরাটত। ভবা হয়েছিল রামায়ণর রাম খ্যাত অরুণ গোভিলক মানুষে আদরি লব, কিন্তু দশ ঘণ্টার যাত্রাপথর অযোধ্যার রাম মন্দিরে রামায়ণর রামক যে উদ্ধার নকরিব সেয়া হয়ে পড়ছে ধুরুপ। অযোধ্যার রাম মন্দিরের মিরাটলৈ 642 কিলোমিটার। 642 কিলোমিটারের দৈর্ঘ্য বহু দূর হয়ে পড়ল রামায়ণর রামর বাবে। অযোধ্যার রাম মন্দিরে উদ্ধার নকরিব বলে গম পার পাছতেই হাতত লৈ ফুরিবলগিয়া হয়েছে রামর ফটো। নির্বাচন আয়োগের নির্দেশনা ভরিরে মোহারি ধর্মর দোহাই দিয়ে ভোট ভিক্ষা করে ফুরিছে অরুণ গোভিলে। কিন্তু প্রশ্ন হয়েছে অরুণ গোভিলে কেনেক সাহস করলে নির্বাচন আয়োগের আচরণ বিধি উলঙ্ঘা করবলে। দেওবারে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতো নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। লোকসভার নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভাত ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে কৈছিল তেও যদি পুনের ক্ষমতাল আহে তেন্তে 3,000 কোটি টাকা ভগাই দিব জনতার মাজত, অর্থাৎ প্রলোভন নগদ ধনের প্রতিশ্রুতি জনসভাত মুকলিক দি আছে বিজেপির নেতাসকলে। নির্বাচনী অধিসূচনা ভঙ্গ করে ইডিয়ে দুর্নীতিগ্রস্ত লোকের ইতিমধ্যে 3,000 কোটি ধনের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাছত সেই ধন দরিদ্রর মাজত ভগাই দিব বলে ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। সেই সকল সম্পত্তি যখন লোকে শিক্ষকর চাকরি অথবা বিভিন্ন সরকারি চাকরির নামত উৎকোচ হিসাবে দিয়ার পাছত আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছিল মাজত ভগাই দিয়া হব বলে ঘোষণা করেছিল মোদিয়ে। বিভিন্ন আসনি, প্রলোভন, প্রতিশ্রুতি, আবেগ, সাম্প্রদায়িক রাজনীতি সকলরে আশ্রয় লৈছে এতিয়া শাসকীয় বিজেপিয়ে। সাধারণতে শাসনত থাকা দলে ক্ষমতা হেরুয়ার ভয়ত বিভিন্ন ধরনের সাধারণ ভোটারক প্রলোভিত করার পরম্পরা নতুন নহয়। তাতে আকো বিজেপির দরে ক্ষমতা পিয়াসী দলের কথাটো আরো সুকিয়া হয়ে পড়ছে। বিজেপিয়ে সকল সময়তে ক্ষমতাত অধিষ্ঠিত হয়ে থাকিব খুঁজে আর ক্ষমতাত যিকোনো প্রকারে অধিষ্ঠিত হয়ে থাকিবলৈ সকলো পদক্ষেপকে গ্রহণ করে বিজেপিয়ে। ক্ষমতার বাবেই বিজেপিয়ে সকলো করিবলৈ সাজু থাকে। প্রতিশ্রুতির নামত মিছা কথা কোৱাটো, নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করে নির্বাচন আয়োগ আর কার্যপালিকা ভারতের সংবিধানক অপমান করাটো বিজেপির নেতা মন্ত্রীর এক স্বভাবসুলভ অভ্যাসলৈ পরিণত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।